হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। একদম এক্সক্লুসিভ একটা নিউজ নিয়ে চলে এসেছি এবং এই নিউজটা আমার মনে হয় আমি প্রথম ব্রেক করছি ইউটিউবে, আমি জানি না এর আগে কে করেছেন। ভাস্বতী ঘোষ তোমরা সকলেই জানো, একজন ফিল্ম জার্নালিস্ট এবং খুব রেনাউন্ড ফিল্ম জার্নালিস্ট। উনি রিসেন্টলি সৃজিতবাবুর একটা ইন্টারভিউ করেন এবং সেই ইন্টারভিউয়ের মাধ্যমে উনি একটা বিভৎস বড় এক্সক্লুসিভ আপডেট আমাদের কাছে নিয়ে চলে এসেছে এবং সেটাই আমি তোমাদেরকে জানাচ্ছি। এখন ভাস্বতী ঘোষ একটা কোয়েশ্চেন দেবদাকে করেন, সেটা হচ্ছে দেবের সঙ্গে কোন ছবির কথা হয়েছে, কোনো ছবির কথা হয়েছে কোয়েশ্চেন করে। সৃজিতবাবু বলে, দুটো ছবি নিয়ে অনেক দূর কথা হয়েছে, তার মধ্যে একটা বড় ক্যানভাসের ছবি। আমি পলাশির যুদ্ধ নিয়ে পড়াশোনা করছি অনেক দিন ধরেই, সিরাজ দৌল্লার চরিত্রে দেবের কথা ভাবছি, ওর সঙ্গে কথাও হয়েছে। সো এটা একটা হিউজ নিউজ এবং সিরাজ দৌল্লার ওপরে মানে পলাশির যুদ্ধের ওপরে যে একটা প্রজেক্ট বাংলায় হতে চলেছে এটা বহুদিন ধরেই কিন্তু লোকের কানে কানে ঘুরছে এবং আমরাও এটা অনেকদিন ধরেই জানতাম, কিন্তু কে করবে না করবে কিচ্ছু জানতাম না, ইভেন কে ডিরেক্ট করবে তাও জানতাম না। তো এটা এখন ক্লিয়ার হয়ে গেল, উনি আর কেউ না, আমাদের বাংলার একজন মাস্টার ডিরেক্টর সৃজিতবাবু। তো সৃজিতবাবু পলাশির যুদ্ধ নিয়ে কাজ করবেন, মানে সেটা কী লেভেলের হতে চলেছে এটার আশায় করা যায় যে প্রচণ্ড ভালো হবে এবং ওনার কাজ খুবই রিসার্চেবল কাজ হয়। তো সেইখানে উনি দেবদাকে নিয়ে ভাবছেন, মানে মানে এটা একটা হিউজ নিউজ, এটা একটা এক্সক্লুসিভ নিউজ এবং আমি খুব আনন্দ পেয়েছি। এবং এর সঙ্গে অলরেডি একটা কোয়েশ্চেন কিন্তু উঠবে, সেটা হলো দেবদাকে সিরাজের ক্যারেক্টারে কেমন লাগবে, কারণ সিরাজ দৌল্লা যে সময় রাজা মানে যে সময় নবাব ছিলেন ওনার খুব অল্প বয়স ছিল। তো দেবদাকে নিশ্চয়ই ওইভাবেই উনি ভেবেছেন। তো দেখা যাক এই প্রজেক্ট কবে আসে এবং এই প্রজেক্টে জাস্ট এই নিউজটা একটু আগে একটা ফেসবুক পেজ, সেটির নাম হচ্ছে টলিউড বক্স অফিস মানে টিবিও, এরা ছেড়েছে এবং পৌশালি আমাকে একটু আগেই হোয়াটসঅ্যাপ করলো, ট্রেনে শান্তিপুর ফিরছে, ও বললো ইমিডিয়েটলি খবরটাকে মানে ব্রেক করো, এটা একটু আগেই দিয়েছে, আমরা ওদের চ্যানেল থেকেই পেলাম এবং আমি তার স্ক্রিনশটটাও তোমাদের আমি কমিউনিটি পোস্ট করে দেবো। এবং এটা একটা আমার তো মনে হয় দেবদার যারা ফ্যান বা যারা বাংলা সিনেমার ফ্যান এবং নতুন এবং সৃজিতবাবুর যারা ফ্যান তারা তো প্রচণ্ড এক্সাইটেড হবে এই খবরটা শুনে। এবং অল দ্য বেস্ট আমি প্রথমেই জানাতে চাই সৃজিতবাবুকে এবং আমরা চাই কাজটা খুব তাড়াতাড়ি করে ভালো করে আসুক। এবং বন্ধুরা, দেবদা এই ধরনের প্রজেক্টে কিন্তু আমার মনে হয় ওনাকে খুব ভালো মানাবে, এটা আমার ধারণা। এবার দেখা যাক কীরকম হয়, পাবলিক কীভাবে নেয়। তো এই ছিল এখনকার ভিডিও, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে বলো যদি খবরটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের জানিও, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করোনি। তো এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা।